হ্যালো, আজকে আমি বানাবো মোদক। সামনে আগামীকাল হচ্ছে গণেশ পুজো, তো গণেশ পুজোয় এই লকডাউনে মোদক পাওয়া যাবে কি যাবে না সেই কনফিউশনে না থেকে বাড়িতে থাকা মাত্র 5টা উপকরণের মাধ্যমে আমি আজকে মোদকটা বানাবো। মোদক বানাবার জন্য আমি ক্রিমের প্যান অলরেডি একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি। এতে আমি এখন 1 কাপ দুধ অ্যাড করব। দুধ অ্যাড করার পর দুধটাকে একটু গরম হওয়ার জন্য আমি রেখে দেব। দুধ গরম হয়ে গেলে আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করব। আমার এখানে দুধটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ আমি রেখে দিয়েছি, সেটাকে অ্যাড করব। খেয়াল রাখতে হবে যাতে কোথাও টল্লা টাইপের আটকে না যায়, সেই জন্য অল্প অল্প করে অ্যাড করে আমি এটাকে মিক্স করব। গুঁড়ো দুধ দেওয়ার পরে দুধটা একটু গায়ে গায়ে হয়ে গেছে, এই সময় এতে আমি ছোট কাপের 1 কাপ চিনি অ্যাড করব। আমি বেশি মিষ্টি দেব না, কারণ মধুকে খুব একটা বেশি মিষ্টি আমার মনে হয় না হয়, সেজন্য অল্প মিষ্টি অ্যাড করব। এবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা ভালো করে অ্যাড হয়ে যাওয়ার পর মানে গুলে মিশে গেছে, এবার এতে আমি 1.5 চামচের মতো ঘি অ্যাড করব। এটা যেহেতু ঠিক হয়ে গেছে তো আমাকে এটা কন্টিনিউসলি একটু নাড়াতে থাকতে হবে, তা নাহলে নিচের দিক থেকে ধরে যাওয়ার চান্স থাকে। ঘিটা দেওয়ার পর ঘির যে তেলটির মতো ভাবটা থাকে সেটা সম্পূর্ণ দুধের সাথে মিশে গেছে, দুধের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, ঘি ঘি টাইপ হয়ে গেছে। এই সময় আমি ছোট এলাচ আমি গুঁড়িয়ে রেখেছিলাম দুটো, তো সেই গুঁড়োটা অ্যাড করবো। এলাচ অ্যাড করা হয়ে গেলে আমি ফ্লেভার কালারের জন্য কিছু কেশর এখানে অ্যাড করে দেব। দি কন্টিনিউয়াসলি আমাকে এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না পুরো গায়ে গায়ে জিনিসটা হয়ে যাচ্ছে। আর দুধটা নাড়তে নাড়তে সমস্ত মিক্সচারটা ঠিক এইরকম 1 ডলার মতো এতে এসে পৌঁছবে, দেখে বুঝতে পারছেন, আর এটা এদিক ওদিক হচ্ছে না। তো এই অবস্থায় রেখে এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি মোদকটাকে একটা শেপ দেব। আমার মোদকের দুটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি অল্প একটুখানি ঘি রেখে দিয়েছি, যখন পাপটা হবে তখন যাতে কোনো রকম সমস্যা না হয়, তাই জন্য যদি হাতে চ্যাট চ্যাট করে এঁটে যায় তাহলে আমি একটুখানি ঘি হাতে দেবো। এটা সম্পূর্ণ অল্প ঠান্ডা হবে সেই সময় আমি এটা থেকে মোদকটাকে শেপ দেওয়ার কাজটা শুরু করে দেবো। আমি এরকম করে আগে গোল করে নেবো।
এটা হয়ে গেলে আমি যদি গায়ে কাটা কাটা দাগ করতে চাই তাহলে ফর্কটাকে ইউজ করে নিচে থেকে এরকম ভাবে গায়ে দাগ করতে থাকব। ফর্ক দিয়ে দাগটা করার পর আমার মোদা রেডি। আপনি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু কেশর দিতে পারেন বা কাজু পেস্তার যে কুচি কুচি থাকে সেগুলো দিয়েও ডেকোরেট করতে পারেন।